স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে আইনি লড়াই জড়িয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি আলিয়ার তরফে মুম্বাইয়ের ভার্সোভা থানায় অভিনেতার নামে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এদিকে আলিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে কাঁদতে দেখা যায় এবং দাবি করেন নওয়াজ তার কাছ থেকে তাদের সন্তানদের চুরি করার চেষ্টা করছেন। আলিয়ার দাবি, নওয়াজ তার সঙ্গে বিয়ের সম্পর্ক অস্বীকার করছেন। এদিকে অভিনেতার দাবি, তিনি আলিয়ার সঙ্গে লিভ ইন করছিলেন। এই মর্মে আদালতে একটি বিবৃতিও পেশ করেছেন নওয়াজ, যেখানে বলা হয়েছে 2011 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিছুদিন আগে তাদের ছোট সন্তান ইয়ানির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে নওয়াজের পরিবার। নওয়াজ আলিয়ার বিয়ের বৈধতা নিয়েও উঠছে প্রশ্ন। চলতি বছরের শুরু থেকে ঝামেলা চলছিল এই দম্পতির, এবার যেন তা সবকিছুকে ছাড়িয়ে গেল।